কারো সঙ্গে ঘর করেছেন 19 দিন, কারো সঙ্গে টানা 11 বছর। বিশ্বের সবচেয়ে বেশিবার বিয়ে করে গিনেস বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছেন গ্লিন উলফ। গ্লিন ছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং ব্লাইথ এলাকার একটি গির্জার পাত্রী। তবে পেশাগত কারণে নয়, তিনি অন্য কারণে নজির করেছিলেন। বারবার বিয়ে করেছেন, আবার বিবাহ বিচ্ছেদ হয়েছে বারবার। জীবনের প্রথম বিয়েটি তিনি করেছিলেন 1926 সালে। প্রথম স্ত্রী মার্সি ম্যাকডোনাল্ড অসুস্থতার কারণে মৃত্যুবরণ করলে গ্লিন দ্বিতীয় বিবাহ করেন। তারপর থেকে চলতে থাকে তার ম্যারাথন বিয়ের ইতিহাস। তবে তিনি আলোচিত হয়েছেন কেবল এতগুলো বিয়ে করার জন্যে নয়, বরং অদ্ভুত সব হাস্যকর এবং অযৌক্তিক কারণে বিবাহ বিচ্ছেদের জন্যেও। তার এক স্ত্রী গ্লিনের টুথব্রাশ ব্যবহার করে দাঁত মেজেছিলেন একদিন, এতে বেশ ক্ষিপ্ত হয়ে যান তিনি। ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার ব্যাপারটি অপছন্দ হয় স্ত্রীকে একেবারে তালাকি দিয়ে দেন এই পাত্রী। অন্য একজন স্ত্রী তাদের বেডরুমের বিছানায় বসে সূর্যমুখী ফুলের বীজ খাচ্ছিলেন, ব্যাপারটি একেবারেই পছন্দ হয়নি অদ্ভুত স্বভাব বিশিষ্ট গ্লিনের। এই তুচ্ছ কারণে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করে খ্যাপাটে পাত্রী। তার 31তম স্ত্রী ছিলেন লিন্ডা উলফ। লিন্ডার কাহিনীও ভিন্ন। তিনি 23 জন পুরুষকে বিয়ে করে গিনেস বুকে নজির গড়েছিলেন। অনেকের মতে শুধুমাত্র খবরে আসার জন্য গ্লিন ও লিন্ডা বিয়ে করেছিলেন। বিয়ে করার পর এক সপ্তাহের মধ্যেই লিন্ডা ইন্ডিয়ানায় ফিরে যান, গ্লিন থেকে যান ক্যালিফোর্নিয়ায়। নিজের 89তম জন্মদিনের 45 দিন আগে মারা যান গ্লিন। গ্লিনের সঙ্গে দেখা করতে ক্যালিফোর্নিয়া আসছিলেন লিন্ডা। ক্যালিফোর্নিয়া নেমে তিনি জানতে পারেন তার স্বামী মারা গিয়েছেন। লিন্ডা জানান তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতেই আসছিলেন তিনি। তার 10 দিন আগেই মারা যান গ্লিন। 1997 সালে 88 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গ্লিন। তার 19 জন সন্তান, 40 জন নাতি এবং 19 জন পুত্র থাকা সত্ত্বেও তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে কেউই আসেননি। লিন্ডা জানান তার কাছে শেষকৃত্যে খরচ করার মতো পয়সা নেই। তা ছেলেদের কাছে জিজ্ঞেস করা হলে তারা জানান যা বেতন পান তা দিয়ে খরচ মেটানো সম্ভব নয়। তবে গ্লিনের ব্যাংক অ্যাকাউন্টে $336 ছিল, তা দিয়েই কাউন্টির পক্ষ থেকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।